হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুম্পাত কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো রমজান তো শুরু হয়ে গেছে, রমজানের প্রস্তুতি আমরা সবাই কম বেশি করে রেখেছি। এখন সামনে ঈদের প্রস্তুতি চলছে, আর সেই ঈদের জন্য আমি একটা ডেজার্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, সেটা হলো সেমাইয়ের পুরি। আসলে সেমাই দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু করি, আর ঈদের দিন সকালে তো বাস সেমাই ছাড়া চলেই না। তো আপনারাও এই পুডিংটা ঝটপট তৈরি করে নিতে পারেন ঈদের দিন সকালে, অথবা যে কোনো সময় জিনিসটা খেতে পারেন। যেহেতু বাংলাদেশের গরমে সিজন, এই জিনিসটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালোই লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি সেমাইয়ের পুডিংটা তৈরি করি। সেমাইয়ের পুডিং বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক, নিয়েছি 1/2 কাপ চিনি, আর 2 এলাচ দানা, আর 2 দারচিনির টুকরো, আর নিয়েছি 1 কাপ সেমাই, এটা ছোট ছোট একদম ভেঙে নিয়েছি, আর 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর নিয়েছি 2 প্যাকেটে আগার আগার পাউডার। 2 প্যাকেটে 20 গ্রামের মতো হবে। এই দেখুন, রাশিয়ান ভাবিদের জন্য বলছি, এভাবে আগার আগার লেখা পাওয়া যায়, যেখানে কেকের জিনিসপত্র পাওয়া যায় ওখানেই পাবেন, অথবা জেলিটানাও ইউজ করতে পারেন। আর আমাদের প্রয়োজন হবে ঘি। তো এখন আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিব, প্যানটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি, এটা জমানো ঘি, আর যারা জমানো ছাড়া ঘিটা দিবেন তারা 2 টেবিল স্পুন ইউজ করবেন, কারণ জমানো ঘিটা যখন গলে যায় তখন কিন্তু পরিমাণটা একটু বেশি হয়ে যায়। ঘিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেমাইটা। এটাকে একদম মিডিয়াম আঁচে আমি ভালো করে ভেজে নিব, বেশি আঁচে এটা ভাজতে যাবে না, তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। সেমাইটা আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ঘির, আর সেমাইয়ের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে, আমি মিল্কটা ঢেলে দিলাম, এটাকে আমি 10 মিনিটের মতো জাল করব। এর আগে আমি এর মধ্যে গুঁড়ো দুধটা মিক্স করে নিব, আর গুঁড়ো দুধের মধ্যে আমি একটু পানি দিয়ে আগে গুলিয়ে নিব। পাউডার মিল্কটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। এখানে আপনারা ক্রিমও ইউজ করতে পারেন, তবে ক্রিমটা ইউজ করলে মিল্কটা 10 মিনিট জাল হওয়ার পরে ক্রিমটা ইউজ করবেন। আর ক্রিমও যদি না থাকে আর মিল্ক পাউডারও যদি না থাকে, তাহলে এখানে 1.5 লিটার বা 2 লিটার মিল্ক নিয়ে একটু ঘন করে নেবেন। বুঝতেই তো পারেন ঘন মিল্কে যে কোনো কিছু রান্না করলেই ভালো লাগে, তো যার যেমন প্রয়োজন মিল্কটা সেভাবে ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। আর মিল্কটা কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকবেন, আবার নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু জিনিসটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিল্কটাকে জাল করে নিতে হবে। মিল্কটা ওদিকে জাল হতে থাকবে, আর এদিকে আমি একটা মগ নিয়ে নিয়েছি, এই মগের মধ্যে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিব। দেখুন, 1 প্যাকেটে 1 টেবিল স্পুনের একটু কম হয়েছে আগার আগার পাউডার, তো 2 প্যাকেটই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মিল্ক ঢেলে দিব। তো এখানে আমি 1/2 কাপের মতো মিল্ক ঢেলে নিয়েছি, এখন একটা চামচ দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা সাইড করে রেখে দিলাম, আবার চলে আসলাম মিল্কের কাছে। এই মিল্কটা 10 মিনিট অলরেডি জাল করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সুগারটা দিয়ে দিচ্ছি, আর এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি আরও 5-7 মিনিট জাল করে নিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব। আপনারা হয়তো সবাই জানেন যে লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তো লবণটা দিয়ে দিচ্ছি। মিল্কটা আমি জাল করে নিলাম, এখন আমি এর মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি।
সেমাইটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিই। তারপরে এটাকে 3-4 মিনিটের মতো কুক করব, যতক্ষণ না সেমাইটা সিদ্ধ হয়ে যায়। সেমাইটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঢেলে দিব এই যে যে আগার আগার পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম এটা। এরপর 1 মিনিটের মতো একটু জাল করে নিব। এই আগার আগার পাউডারটাই কিন্তু মিল্কটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। দেখুন জিনিসটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ফ্রাই প্যানটা সাইডে সরিয়ে রাখছি। হালকা একটু ঠান্ডা হলেই আমি আমার একটা মোল্ড দিয়ে এটা ঢেলে নিচ্ছি। দেখুন জিনিসটা এরকম ঘন হয়েছে, এটা কিন্তু বেশি ঠান্ডা করলে এখানেই জমাট বেঁধে যাবে। তো আপনি পুডিংটা কিসে সেট করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমি এরকম একটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জিনিসগুলো দিয়ে দিব। তো একটা চামচের সাহায্যে আমি আস্তে আস্তে জিনিসটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন সেমাই আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি, এখন আমি এটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 20-30 মিনিটসের মতো রেখে দিব। তারপর এটা নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হলো জিনিসটা। দেখুন সেমাই পুডিংটা একদম রেডি, এটা 30 মিনিটসের মতো আমি ফ্রিজে রেখেছি। দেখুন কতটা শক্ত হয়েছে, আর এই মোল্ডে ঢালার পরে যে বাকিটুকু রয়ে গিয়েছিল এটা আমি এরকম একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এমনি নিজে নিজেই জিনিসটা কিন্তু এরকম খুলে আসছে, শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলে নিব একটা ফ্রিজে, আর এগুলো আমি ঢেলে নিব। আর ঢেলে নেওয়ার আগে আমি এই সাইডটা একটু এরকম করে ছুটিয়ে নিব, তাহলে ঢাললে এটা ভেঙে যাবে না। এই দেখুন পুডিংটা আমি ঢেলে নিয়েছি, আর এটা হলো সেই বাটির পুডিং। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ব্যাস এভাবে কেটে খেয়ে ফেলবেন। এটা কিন্তু খেতে খুবই ইয়ামি। বাসা কিন্তু জিনিসটা অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটা বা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।